जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री मायर कथा सरजुबाला देवी मायेरी दीक्षिता उनार संगे मायेर विभिन्न कथोपकथन एवं घटनावली श्री श्री मायर कथा बईटीते लिपिबद्ध आछे। आमि सेखान थेके पढ़े शोनाच्छि। দিনটি ছিল 6 শ্রাবণ 1325। রাত 7:30টা মায়ের শ্রীচরণ দর্শনে গিয়েছি। প্রণাম করতে বললেন, এসো মা বসো, ভারী গরম, বসে একটু ঠান্ডা হও। তারা গিয়ে পৌঁছেছে সুমতিরা? হ্যাঁ মা, তারা গেলে পরেই আমি এসেছি। মা, একখানা পাকা রাঁধুকে দিয়ে এসো, আর এই মরিচারি তেলটা নাও, পিঠে মালিশ করে দাও। দেখেছো মা, হাতে পেটে আর জায়গা নেই, আমবাতে ঘামাচিতে ভরে গেছে। আমি মালিশ করতে বসতেই আরতির ঘন্টা বেজে উঠল। মা উঠে বসে করজোড়ে ঠাকুরকে প্রণাম করলেন। অন্য সকলে আরতি দেখতে ঠাকুর ঘরে চলে গেলেন। মা, দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না। কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। সেদিন আমার মনটা বড় দুঃখ ভারাক্রান্ত ছিল। তাই কি মা টের পেয়ে ওই কথাগুলি বলেছিলেন? মা বলতে লাগলেন, সংসারে দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমায় দয়া নয়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করছে তোমার পিতা মাতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন হয়ে থাকে না। শচীন ও দেবব্রত মহারাজের কথা উঠল। মা বললেন, শচীন বড় ভাগ্যবান ছিল। দেবব্রত যে রাতে দেহ রাখলে সেই রাতে ঝড় বৃষ্টি লোকজন এ মঠে তখন কেউ ছিল না। আর শচীন সকালে গেল, মঠ লোকে ভরপুর। দেবব্রত মহারাজের কথায় বললেন, দেবব্রত যোগী পুরুষ ছিল। একটি স্ত্রী লোকের কথা উঠল। মা বললেন, ওরূপ চেহারা লোকের ভক্তি বড় একটা হয় না, ঠাকুর বলতেন শুনেছি। আমি বললাম, হ্যাঁ মা, আবার কান তুলসে ভিতর মুদে ইত্যাদি আছে, ঠাকুরের বইয়ে পড়েছি। মা, ও সেই কথা বলছো? সে নারায়ণের বাড়ি গিয়ে ও কথা হয়েছিল। একজন একটি স্ত্রীলোককে রেখেছিল, সে স্ত্রীলোকটি এসে ঠাকুরের নিকট আক্ষেপ করে বলেছিল, ওই তো আমাকে নষ্ট করেছে, তারপর আমার যত গহনা টাকা ছিল সে সব নিয়েছে। ঠাকুর তো সকলের অন্তরের সব কথাই জানতে পারতেন, তবু জিজ্ঞাসা করতেন। স্ত্রীলোকটির কথা শুনে বললেন, তাই নাকি? মুখে কিন্তু ও তো খুব ভক্তির কথা সব বলে। ওই কথা বলে তিনি ওই শ্লোকটি বললেন, যা হোক, মা কি তো তার কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস পেয়ে গেল। নলিনী, তা কি হয় মা, পাপের কথা একবার মুখে বললে আর সব ধুয়ে গেল তাই যায় কি? মা, তা যাবে না, তিনি যে মহাপুরুষ তার কাছে বললে যাবে না। আর এক কথা শোনো, পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশী হতে হয়। নলিনী, তা কেন হবে? মা আমাদের বললেন, শোনো মা, কেমন করে হয়, মনে করো একজন তোমাদের কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল, মনে কখনো সেই লোকের কথা উঠলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দ কাজগুলির চিন্তা এসে পড়বে। এই রূপে সেই ভালো বা মন্দ দুই তোমাদের মনের উপরে একটু কাজ করে যাবে, কি বলো না? তাই না? আবার লোকের দুঃখ কষ্ট ও অশান্তির কথা উঠায় মা বলতে লাগলেন, দেখো লোকে আমার কাছে আসে, বলে জীবনে বড় অশান্তি, ইষ্ট দর্শন পেলুম না, কিসে শান্তি হবে মা, কত কি বলে। আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই, ভাবি এরা এমন সব কথা কেন বলে, আমার কি তাহলে সবই অলৌকিক? আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুম না, আর ইষ্ট দর্শন সে তো হাতের মুঠোর ভিতর, একবার বসলেই দেখতে পাই। মা ডাকার বাবার কথাটি বইয়ে পড়েছিল, তা নিজ মুহূর্তে সেইটি শোনবার ইচ্ছা হয় মাকে এখন জিজ্ঞাসা করলুম, মা বইয়ে পড়েছি একবার আপনি দক্ষিণেশ্বরে আসছিলেন, লক্ষ্মী দিদি প্রভৃতি সঙ্গে ছিলেন, আপনি নাকি তাদের সমান দ্রুত চলতে না পেরে ও সন্ধ্যা হয়ে আসছে দেখে তাদের এগিয়ে যেতে বলে নিজে অনেক পিছিয়ে পড়েছিলেন, এমন সময় আপনার সেই বাদ দিয়ে মা বাপের সঙ্গে দেখা। মা, আমি একেবারে একলা ছিলুম তা ঠিক নয়, আমার সঙ্গে আরো দুজন বৃদ্ধা বসে স্ত্রী লোক ছিলেন, আমরা তিনজনে পিছিয়ে পড়েছিলাম। তারপর সেই রূপর বালা পরা ঝাঁকড়া চুল কালো রং লম্বা লাঠি হাতে পুরুষটিকে দেখে আমি বড্ড ভয় পেয়েছিলাম। তখন ও পথে ডাকাতি হতো, লোকটি আমরা যে ভয় পেয়েছি তা বুঝতে পেরে জিজ্ঞাসা করলে, কে গা তোমরা কোথায় যাবে? আমি বললাম, কুবে। লোকটি বললে, সে পথ নয়, ওই পথে যেতে হবে। আমি তবুও এগুই না দেখে
সে তখন বললে ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পেছিয়ে পড়েছে। তখন বাপ দেখে তার আশ্রয়ে যায়। তখন কি এমনি ছিল মা, কত শক্তি ছিল। তিন দিনের পথ হেঁটে এসেছি, বৃন্দাবন পরিক্রমা করেছি, কোনো কষ্ট হয়নি। তারপর মা বললেন, দক্ষিণেশ্বর নগর দেখেছো, সেখানেই থাকতুম। প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঢুকে ঢুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যেস হয়ে গিয়েছিল। দরজার সামনে গেলে মাথা নিয়ে আসতো। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজায় দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা কি ঘরেই আমাদের সীতা লক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। নলিনী ও মাকুকে লক্ষ্য করে, তোরা হলে একদিনও সেখানে থাকতে পারতিস? তার বলে, না পিসিমা, তোমার সবই আলাদা। আমি বললাম, গুরুদাস বর্মনের বইয়ে পড়েছি, শেষে নাকি আপনাকে একখানি আটচালা ঘর করে দিয়েছিল, এবং ঠাকুর একদিন সেই ঘরে গিয়ে খুব বৃষ্টি আরম্ভ হওয়ায় নিজের ঘরে আর আসতে পারেননি। মা, কই মা, কোথায় আটচালা? অমনি চালা ঘর। শরদের বইয়ে সব ঠিক ঠিক লিখেছে, মাস্টারের বইয়েও বেশ, যেন ঠাকুরের কথাগুলি বসিয়ে দিয়েছে, কি মিষ্টি কথা। শুনেছি ওই রকম বই আরো চার পাঁচ খণ্ড হতে পারে, এমন আছে। তা এখন বুড়ো হয়েছে আর পারবে কি? বই বিক্রি করে অনেক টাকাও পেয়েছে, শুনেছি সে টাকা সব জমা রেখেছে। আমাকে জয়রাম বাড়িতে বাড়ির গাড়ি করতে প্রায় 1000 টাকা দিয়েছে, বাড়ির জন্য 400, খরচের জন্য 530, আর মাসে মাসে আমাকে 10 টাকা দেয়। এখানে থাকলে কখনো কখনো বেশি, 20-25 টাকাও দেয়। আগে যখন স্কুলে চাকরি করতো তখন মাসে 2 টাকা করে দিত। আমি, গিরিশবাবু নাকি মঠে অনেক টাকা দিয়েছে। মা, সে আর কি দিয়েছে, বরাবর দিয়েছিল বটে সুরেশ মিত্তির, তবে হ্যাঁ কতক কতক দিয়েছে বইকি। আর আমাকে 1.5 বছর রেখেছিল বেলুড়ে নীলাম্বরের বাড়িতে, 2000-5000 মঠে যে দিয়েছে তা নয়, দেবেই বা কোত্থেকে, তেমন টাকাই বা কোথায় ছিল। আগে তো পাষণ্ড ছিল, অসৎ সঙ্গে থিয়েটার করে বেড়াত, বড় বিশ্বাসী ছিল, তাই ঠাকুরের অত কৃপা পেয়েছিল। এবারে ঠাকুর ওর উদ্ধার করে গেলেন, একে অবতারে একে পাষণ্ড উদ্ধার করেছে, যেমন গৌর অবতারে জগায় মাথায়। এই আর কি, ঠাকুর এক সময় এও বলেছিলেন, গিরিশ জীবের অংশ, টাকাতে কি আছে মা, ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, হাত বেঁকে যেত। তিনি বলতেন, জগৎটাই যে মিথ্যা, ওরে রামলাল যদি জানতুম জগৎটা সত্যি হবে, তোদের কামার কুটটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেত। জানি ওসব কিছু না, ভগবানই সত্যি। মাকু অপেক্ষা করছে। কি এক জায়গায় স্থির হয়ে বসতে পারলুম না? মা বললেন, স্থির কি গো, যেখানে থাকবি সেখানেই স্থির। স্বামীর কাছে গিয়ে স্থির হবি ভাবছিস? সে কি করে হবে, তার অল্প মাইনে চলবে কি করে? তুই তো বাপের বাড়িতেই রয়েছিস, বাপের বাড়ি লোকে থাকে না? এই দেখ না, এ রয়েছে নিজের সংসার ছেড়ে, তোরা এতটুকু ত্যাগ করতে পারিস নে, দেখ না একে কি শান্ত মূর্তি, আর আমি আছি বলে আছে, আর তোরা থাকতে পারিস নে। আমি, থাক মা, ঠাকুরের কথা আর একটু বলুন। মা, বইয়ে যে লেখে সব ঠিক হয় না, আমাকে যে ঠাকুর ষোড়শী পূজা করেছিলেন সে কথা রামের বইয়ে যা লিখেছে তা ঠিক হয়নি। গণনায়ন বলে শেষে বললেন, বাড়িতে তো নয়ই, দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরে যেখানে গোল বারান্দার কাছে গঙ্গা জলে জালাটি রয়েছে ওইখানে হৃদয় আয়োজন করে দিয়েছিল। এই সময় যোগেন মা এসে জানালার পাশে দাঁড়িয়ে মার সঙ্গে কি কথা বলতে যেতেই মা তাকে বললেন, এদিকে এসো না, তোমাদের যে দেখতেই পাইনি। যোগেন মা আস্তে আস্তে মায়ের কাছে এলেন, আসার সময় আমার গায়ে তার পা ঢুকে গেল, তিনি হাত জোড় করে প্রণাম করছেন দেখে আমি শশব্যস্ত উঠে প্রণাম করে বলছি, এ কি যোগেন মা, যে আপনার চরণ ধুলিরও যোগ্য নয় তার গায়ে পা ঠেকেছে বলে প্রণাম। যোগেন মা, সে কি মা, ছোট সাপটাও সাপ বড় সাপও সাপ, তোমরা সব ভক্ত যে। মায়ের পানি চেয়ে দেখি মুখে সেই করুণ মাখা হাসি, রাত্রি অনেক হয়েছে দেখে কিছুক্ষণ পরে প্রণাম করে বিদায় নিল। ওম ইয়থাগ্নের দাহিকা শক্তি রাম কৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপন্তম শারদম প্রণমাম্যহম্।